আসসালামু আলাইকুম। আজকে আপনাদের সাথে শেয়ার করব খুব সহজ এবং মজাদার বিকেলে নাস্তা রেসিপি। আমি আজ দেখাবো খুব সহজ ও মজাদার সূর্যমুখী ফিটা রেসিপি। এটি দেখতে যেমন সুন্দর, খেতেও আরও বেশি মজা। বিকেলে নাস্তা বা অতিথি আপ্যায়নে যেটাই বলুন না কেন, এই ফিটা যে কোনোটাই পরিবেশন করতে পারে এবং সবাই খুব পছন্দ করবে। তাহলে শুরু করি। এখানে একটি ভলে নিয়ে নিচ্ছি 2 কাপ আটা। আমার কাছে ময়দা অ্যাভেলেবেল না থাকায় আটা ব্যবহার করেছি, আপনারা চাইলে ময়দাও ব্যবহার করতে পারেন। এখন দিচ্ছি 7 মতো লবণ, 2 চামচ তেল। এখন মিশ্রণটিকে ভালো করে মিশিয়ে নিচ্ছি। এখন একটু একটু করে নর্মাল পানি দিয়ে মিশিয়ে নিচ্ছি। একটি ডো তৈরি করব। এইবার এটিকে ঢাকনা দিয়ে 35 মিনিট রেখে দিব। এই ফাঁকে আমি ফোর বানিয়ে নিব। তার জন্য একটি ফ্যানে 2 চামচ তেল দিব। তেল গরম হয়ে এলে দিয়ে দিব 2 চামচ পেঁয়াজ। এটিকে হালকা নরম হওয়া পর্যন্ত ভেজে নিব। নরম হয়ে এলে দিয়ে দিব 1 চামচ আদা ও রসুন বাটা, 1 চামচ জিরা বাটা। একটু নেড়ে নিচ্ছি। এখন দিচ্ছি 1 চামচ হলুদ গুঁড়া, 1 চামচ মরিচের গুঁড়া, 1 চামচ ধনিয়ের গুঁড়া। মশলাটিকে নেড়ে দিয়ে দিচ্ছি একটু পানি, যাতে মশলা পুড়ে না যায়। এখন 4-5 মিনিট মশলাটিকে কষিয়ে নিব। মশলা তেলে এইভাবে উপরে বেশে আসলে দিয়ে দিব 1 কাপ বরবটি কুচি, 1 কাপ গাজর কুচি। আপনারা আপনাদের পছন্দ মতো যে কোনো সবজি ব্যবহার করতে পারেন। এখন মশলার সাথে ভালো করে মিশিয়ে ঢাকনা দিয়ে 20 মিনিট রাখব। 20 মিনিট পর আসলাম। একটু নেড়ে দিয়ে আরও 5-7 মিনিট ঢাকনা দিয়ে রান্না করব। 5-7 মিনিট পর আসলাম। এখন আমি দিয়ে দিচ্ছি গোলমরিচ ও লবণ দিয়ে সিদ্ধ করে নেওয়া চিকেন। চিকেনগুলিকে আমি এইভাবে করে নিয়েছি। এখন ভালোভাবে নেড়ে মিশিয়ে ঢাকনা দিয়ে 5 মিনিট রাখব। 5 মিনিট পর ঢাকনা উঠিয়ে হালকা একটু নেড়ে দিয়ে 2 মিনিট রেখে নামিয়ে ফেলব। আমার পুর রেডি। অন্যদিকে 30 মিনিট পর আসলাম। দেখুন এটা কতটা ফুলে গেছে এবং কতটা সফট হয়ে গেছে। এখন আমি একটু মথে নিব। এই ভার ছোট ছোট করে লিচি করে নিচ্ছি। এখন একটি রুটির মতো করে বেলে নিব, তবে এটা খুব বেশি মোটা হবে না, আবার পাতলাও হবে না, মিডিয়াম লেভেলে রেখে বেলতে হবে, গোল না হলেও চলবে। এইবার যে কোনো কিছু এমন সাইজের মুখ দিয়ে এইভাবে কেটে নিব। এইবার খেয়াল করে দেখুন, এটির মাঝ বরাবর আমি ফুট দিয়ে দিচ্ছি। এটার উপর দিয়ে এইভাবে বসিয়ে 4 পাশ থেকে চেপে দিয়ে দিব। এখন একটি ছুরি দিয়ে 3টি করে কেটে এইভাবে জুড়িয়ে দিব।
তৈরি হয়ে গেল দারুণ মজা সূর্যমুখী পিঠা রেসিপি। আশা করি আপনাদের ভালো লেগেছে। আপনারা বানাইলে বুঝবেন এটা কতটা মজার হয়। যারা এখনো আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেননি তারা লাইক শেয়ার ও সাবস্ক্রাইব করবেন। আল্লাহ হাফেজ।